শনিবার তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন শক্তি কেন্দ্র এবং বুথ ভিত্তিক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। জয়ের পর এই প্রথম তেলিয়ামুড়াবাসী বিধায়িকা কল্যাণী রায়কে নিয়ে এলাকার অংশের মানুষজন গেরুয়া আবির মেখে বিজয় মিছিলে সামিল হন। এদিন তেলিয়ামুড়ার কালীটিলা, জয়নগর, তুইসিন্দ্রাই সহ করইলং, মোহরছড়া ইত্যাদি স্থানে এদিন বিজেপি দলের কর্মী সমর্থকরা গেরুয়া আবির খেলে বিজয় উৎসবের আনন্দে মাতোয়ারা হতে পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় জানান, এই জয় আপামর জনগণের জয়। আগামী দিনেও তেলিয়ামুড়া বিধানসভা এলাকার প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানান। আমরা সবাই খুব আপ্লুত, কারণ এবারের নির্বাচনে যে অপপ্রচার বামগ্রেস করেছে মার্ক্সবাদী কংগ্রেস পার্টি, যে প্রচার অপপ্রচার করেছে, যে রাজ্য সরকার তারাই করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং ত্রিপুরাবাসী প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্য কাজ করেছে এবং মানুষ তাই সরকারকে সুযোগ করে দিয়েছে, মানুষ আশীর্বাদ করেছে। এতে করে আজকে কর্মীরা খুব উৎসাহিত। আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমাদের নির্দেশ দিয়ে এবং 11 মার্চের মধ্যে আমরা বিজয় উৎসব শেষ করি। আমরা খুব সুন্দর করে সেটা করার চেষ্টা করেছি। রাজ্যের মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক